একদিকে মৌসুমি বায়ু, অপর দিকে নিম্নচাপ অক্ষরেখা, এই দুয়ের মিলনে আগামী ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে বর্ষার বৃষ্টিপাত। বর্তমানে বাংলার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ব্যবসা গরম রয়ে গিয়েছে। আর এরই মাঝেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ায় আসতে চলেছে বিশাল পরিবর্তন। জেলায় জেলায় শুরু হবে বর্ষার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যা কিন্তু আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত চলতে পারে। তো আজ থেকে আগামী ৩ দিন পর্যন্ত বাংলার আবহাওয়া কেমন থাকবে তারই পাশাপাশি আজ বাংলার কোন কোন জেলায় থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, তার সাথেই কোথায় কোথায় তীব্র গরম বহাল থাকবে। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বর্ষার ভারী বৃষ্টিপাত। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আজ বিভিন্ন অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তার সাথেই কিছু কিছু অঞ্চলে আকস্মিকভাবে কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ কিন্তু হতে পারে এবং কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় কাল থেকেই কিন্তু বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী সিলেটে কিন্তু আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, পাবনা, খুলনা, বিবাড়িয়া, নেত্রকোনা, নোয়াখালী এইসব জায়গার বিভিন্ন অংশে আজ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথেই আজ থেকে আগামী ৬ দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদ নদীর জল কিন্তু প্রচুর পরিমাণে খুব দ্রুত গতিতে বাড়তে পারে। এতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়।